Hi guys, সবাইকে ঈদ মোবারক কিলকিলিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ 8 জুলাই 2022 শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে রাঙ্গামাটিতে বসেছে বিরাট গরুসাগরের হাত তো আজকে পুরো বিদ্যুতা জুড়ে রয়েছে এই বিরাট গরুসাগরের হাত নিয়ে তো সঙ্গে থাকুন বিরাট গরুসাগরের হাতে প্রবেশ করলাম তো প্রথমে আমরা দেখতেছি ছোট বড় বিভিন্ন জাতের সাগর পরের রাস্তাগুলোতে দেখতেছি ছোট বড় মাঝারি বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের গরু গরু বিপারীদের সাথে কথা বলে জানা গেল এই বছর কুরবানি ঈদে গরুর দাম মোটামুটি চৌড়া এক একটা দেশি গরুর দাম প্রায় 70-90 হাজার টাকায় বিক্রি করতেছে তো চলুন আমরা গরুর হাত ঘুরে ঘুরে দেখি মতনাঘাট রাঙ্গামাটির বিভিন্ন গ্রাম বা উপজেলা থেকে ইঞ্জিন চালিত বোট দিয়ে দেশি জাতের গরু নিয়ে এসে এই হাতে বিক্রি করে খাঁটি দেশি জাতীয় গরু হওয়াতে এগুলোর চাহিদা অনেক বেশি এই বিরাট গরুসাগরের হাটের স্থান হচ্ছে রাঙ্গামাটি পৌর টার্মিনাল পুরাতন বাস স্টেশন রাঙ্গামাটি এখানে আমরা
দেখতেছি বিভিন্ন ধরনের গাছ বিক্রি করতেছে। দাদা লাচ্ছি 20 টাকা, 25 টাকা। এক একটা লাচ্ছির দাম 20 থেকে 25 টাকা। হাই গাইস, দেখতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, কমেন্টস করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের ঈদ এবং ঈদের ছুটি নিরাপদ ও সুন্দর কাটুক, এটাই কাম্য।